সবাইকে স্বাগত জানাচ্ছি। আজকে আমি কথা বলবো লুজান চুক্তি নিয়ে, যে চুক্তিটি স্বাক্ষরিত হয়েছিল বর্তমান তুরস্ক ও প্রথম বিশ্বযুদ্ধের মিত্র শক্তি অর্থাৎ বিজয়ী দেশগুলোর মধ্যে। তো অনেক কিছু জানার আছে, চলুন শুরু করি। এই লুজান চুক্তি বুঝতে হলে আপনাকে অবশ্যই এই সেভরেস চুক্তি বুঝতে হবে। আমি অনুরোধ করছি যে সেভরেস চুক্তির ভিডিওটি প্রথমে দেখে আসুন, না হয় এই লুজান চুক্তির কিছুই বুঝবেন না। সেভরেস চুক্তি স্বাক্ষরিত হয়েছিল অটোমান সাম্রাজ্য ও মিত্রপক্ষের দেশগুলোর মধ্যে 1920 সালে, আর 1919 সাল থেকে কামাল আতাতুর্কের নেতৃত্বে তুরস্কের স্বাধীনতা যুদ্ধ চলছিল, আর ওই যুদ্ধ শেষ হয়েছিল 1923 সালে। আর ওই যুদ্ধের মধ্যেই 1920 সালে এই সেভরেস চুক্তি স্বাক্ষরিত হয়েছিল। তারপর অটোমান সাম্রাজ্যের পতন হলো, নতুন তুরস্কের জন্ম হলো এবং লুজান চুক্তি স্বাক্ষরিত হলো। তুরস্কের স্বাধীনতা যুদ্ধ কাদের মধ্যে হয়েছিল সেটা পরের ভিডিওতে আলোচনা করব। তো আমরা জানি যে প্রথম বিশ্বযুদ্ধ হয়েছিল দুইটি পক্ষের মধ্যে। এক পক্ষে ছিল অ্যালাইড পাওয়ার্স বা মিত্র শক্তি, অন্য পক্ষে ছিল সেন্ট্রাল পাওয়ার্স বা অক্ষ শক্তি। তো এই দিকে যে দেশগুলো দেখতে পাচ্ছে সেগুলো হলো ফ্রান্স, যুক্তরাষ্ট্র, রাশিয়া, বেলজিয়াম, যুক্তরাজ্য, সার্বিয়া সহ আরও অনেকগুলো দেশ। আর সেন্ট্রাল পাওয়ার বা অক্ষ শক্তির দিকে আছে হলো বুলগেরিয়া, অস্ট্রো হাঙ্গেরিয়ান এম্পায়ার, জার্মান এম্পায়ার, অটোমান এম্পায়ার বা অটোমান সাম্রাজ্য। তো প্রথম বিশ্বযুদ্ধে এই অ্যালাইড পাওয়ার বা মিত্র শক্তি বিজয়ী হয়েছিল এবং সেন্ট্রাল পাওয়ার্স বা অক্ষ শক্তি পরাজিত হয়েছিল। আর প্রথম বিশ্বযুদ্ধ শুরু হয়েছিল 1914 সালে এবং শেষ হয়েছিল 1918 সালে। তো লুজান চুক্তি সম্পর্কে বিস্তারিত জানার আগে তুরস্ক সম্পর্কে একটু জেনে নিব। তো এখানে দেখতে পাচ্ছেন তুরস্কের মানচিত্র, এটা হলো সৌদি আরব, এটা হলো ইরান, এটা হলো ইরাক, এটা হলো সিরিয়া, এটা হলো তুরস্ক, এটা হলো ইউরোপ। চলুন অটোমান সাম্রাজ্যের মানচিত্রও দেখে নেই। তো এখানে দেখতে পাচ্ছেন যে প্রথম বিশ্বযুদ্ধ শুরু হওয়ার আগে অটোমান সাম্রাজ্য কতটুক এলাকা জুড়ে ছিল, এরও আগে অটোমান সাম্রাজ্য আরও অনেকটা জায়গা জুড়ে ছিল। আর এইদিকে দেখতে পাচ্ছেন যে সেভরেস চুক্তি স্বাক্ষরিত হওয়ার পর অটোমান সাম্রাজ্য একদম ছোট হয়ে গিয়েছিল। তো এই লুজান চুক্তি স্বাক্ষরিত হয়েছিল 24 জুলাই 1923 সালে। এই চুক্তিতে আর্টিকেল ছিল 143টি। এই চুক্তি স্বাক্ষরিত হয়েছিল সুইজারল্যান্ডের লুজান শহরে এবং এই চুক্তি কার্যকর হয়েছিল 6 আগস্ট 1924 সালে। এই লুজান চুক্তি কার কার মধ্যে স্বাক্ষরিত হয়েছিল? এই লুজান চুক্তির এক পক্ষে ছিল ফ্রান্স, যুক্তরাজ্য, ইতালি, জাপান, গ্রিস, রোমানিয়া এবং কিংডম অব সার্বস, অর্থাৎ মিত্র শক্তিতে যে দেশগুলো ছিল সেইখান থেকে সেই দেশগুলোর মধ্যে বেশিরভাগ দেশ, আর অন্য পক্ষে ছিল স্বাধীনতা যুদ্ধের মাধ্যমে জন্ম নেওয়া তুরস্ক। এই চুক্তির মূল পার্ট হলো 5টি। তো সেভরেস চুক্তিতে অটোমান সাম্রাজ্যের উপর কি ধরনের শর্ত আরোপ করা হয়েছিল সেগুলো আমরা দেখে নেব। প্রথমেই দেখে নেব যে সেভরেস চুক্তিতে অটোমান সাম্রাজ্যের অর্থনীতির উপর কি ধরনের শর্ত আরোপ করা হয়েছিল এবং লুজান চুক্তিতে সেগুলোর অবস্থা কি। তো আমরা সেভরেস চুক্তিতে দেখেছি যে অটোমান সাম্রাজ্যের বাজেট, অর্থ সম্পর্কিত আইন কানুন সবকিছু প্রণয়ন করবে মিত্র শক্তির দেশগুলো। এছাড়াও অটোমান সাম্রাজ্যের ব্যাংকগুলো নিয়ন্ত্রণ করবে মিত্র শক্তির দেশগুলো। কিন্তু লুজান চুক্তিতে এইসব শর্ত বাদ দেওয়া হয়েছিল, অর্থাৎ তুরস্কের অর্থনীতিতে মিত্র শক্তির দেশগুলো হস্তক্ষেপ করবে না, এরকম সিদ্ধান্ত নেওয়া হয়েছিল। এখানে যে কথাগুলো দেখতে পাচ্ছেন এগুলো হলো সেভরেস চুক্তির, অর্থাৎ সেভরেস চুক্তিতে এই শর্তগুলো দেওয়া হয়েছিল কিন্তু লুজান চুক্তিতে এই সব কিছু বাদ দেওয়া হয়েছিল। এছাড়াও সেভরেস চুক্তিতে অটোমান সাম্রাজ্যের উপর দিয়ে যে সকল যাত্রী, পণ্য বা জাহাজ যাবে সেগুলোর জন্য কোনো টাকা অটোমান সাম্রাজ্য নিতে পারবে না বলে শর্ত দেওয়া হয়েছিল, লুজান চুক্তিতে সেটাও বাদ দেওয়া হয়েছিল। সামরিক শক্তির উপর যে সকল শর্ত সেভরেস চুক্তিতে আরোপ করা হয়েছিল লুজান চুক্তিতে সেগুলোও বাদ দেওয়া হয়েছিল। সেভরেস চুক্তিতে বলা হয়েছিল যে অটোমান সাম্রাজ্য 50,700 বেশি সেনা রাখতে পারবে না। এছাড়া অটোমান সাম্রাজ্যের নৌবাহিনী শুধুমাত্র 7টি ছোট নৌকা এবং 6টি টর্পেডো রাখতে পারবে, এছাড়া আর কোনো কিছুই রাখতে পারবে না। আর অটোমান সাম্রাজ্যের কোনো বিমান বাহিনী থাকবে না, এটা বলা হয়েছিল সেভরেস চুক্তিতে। কিন্তু লুজান চুক্তিতে এই ধরনের শর্ত আরোপ করা হয়নি, অর্থাৎ এই শর্তগুলো লুজান চুক্তিতে ছিল না।
আমরা সেভরেস চুক্তিতে দেখেছিলাম যে বর্তমান তুরস্ক যে এলাকা নিয়ে গঠিত সেই এলাকার ভেতরে অনেকগুলো জায়গা ফরেন জোনস অব ইনফ্লুয়েন্স নামে ফ্রান্স এবং ইতালিকে দিয়ে দেওয়া হয়েছিল। অর্থাৎ বর্তমান তুরস্কের মানচিত্র হলো এটা। আর সেভরেস চুক্তিতে বর্তমান তুরস্কের মানচিত্রের নিচের দিকের যে জায়গাগুলো এইগুলো এইগুলো ইতালিকে এবং এইগুলো এই জায়গাগুলো ফ্রান্সকে দিয়ে দেওয়া হয়েছিল ফরেন জোনস অব ইনফ্লুয়েন্স নামে। আর এদিকের এলাকাগুলো হলো ফ্রান্সের ম্যান্ডেট। ফ্রান্সের ম্যান্ডেট কি সেটা একটু পরে দেখব আমরা। অর্থাৎ এই এলাকাগুলো ওটোমান সাম্রাজ্যের ছিল, কিন্তু এগুলো নিয়ে কি সিদ্ধান্ত নেওয়া হয়েছিল সেগুলো আমরা পরে দেখব। তো এই যে এই জায়গাগুলো ইতালি এবং ফ্রান্সকে দিয়ে দেওয়া হয়েছিল সেভরেস চুক্তির মাধ্যমে, এই লুজান চুক্তির মাধ্যমে এগুলো আবার পুনরুদ্ধার করা হলো। অর্থাৎ লুজান চুক্তিতে এই ফরেন জোনস অব ইনফ্লুয়েন্স যে ব্যাপারটি সেটি বাদ দেওয়া হলো। অর্থাৎ লুজান চুক্তি যদি স্বাক্ষরিত না হতো তাহলে বর্তমান তুরস্ক হতো এতটুক জায়গা নিয়ে। মাঝখানে বলে নেই, আমার ইউটিউব চ্যানেলটির নাম হলো আপনি জানেন কি। দয়া করে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং এরপর পাশে থাকা বেল আইকনে ক্লিক করে অল বাটনে ক্লিক করুন, না হলে নতুন ভিডিওর নোটিফিকেশন আপনার কাছে যাবে না। ধন্যবাদ। তো ফরেন জোনস অব ইনফ্লুয়েন্স নামে কোন কোন এলাকাগুলো ফ্রান্স এবং ইতালিকে দেওয়া হয়েছিল সেগুলো দেখে নেব। তো এখানে দেখতে পাচ্ছেন জায়গাগুলোর নাম, এখন আমি এখানে আর বলছি না, কারণ সেভরেস চুক্তির যে ভিডিও আছে সেটাতে আমি বিস্তারিত আলোচনা করেছি এগুলো নিয়ে। অর্থাৎ এই সেভরেস চুক্তির মাধ্যমে এই জায়গাগুলো ফ্রান্সকে দিয়ে দেওয়া হয়েছিল, কিন্তু এই লুজান চুক্তিতে এগুলো বাদ দেওয়া হয়েছে। আর ইতালিকে যে জায়গাগুলো দেওয়া হয়েছিল সেগুলো এখানে দেখতে পাচ্ছেন। সেভরেস চুক্তিতে আর্মেনিয়াতে গণহত্যার দায়ে অটোমান সাম্রাজ্যের বিচারের কথা বলা হয়েছিল, কিন্তু লুজান চুক্তিতে এটা নিয়ে কিছু বলা হয়নি। সেভরেস চুক্তিতে ইস্টার্ন থ্রেস বা পূর্ব থ্রেস, ইমব্রোস আইল্যান্ড সহ মর্মর সাগরের আইল্যান্ড বা দ্বীপগুলো গ্রিসকে দিয়ে দেওয়া হয়েছিল। এই যে এখানে দেখতে পাচ্ছেন, এটা হলো ইস্টার্ন থ্রেস বা পূর্ব থ্রেস, এবং এটা হলো ইমব্রোস আইল্যান্ড, এবং এটা হলো মর্মর সাগর। তো এই ইস্টার্ন থ্রেস বা পূর্ব থ্রেস, ইমব্রোস আইল্যান্ড এবং এর আশেপাশে যে দ্বীপগুলো আছে এই সবগুলো দিয়ে দেওয়া হয়েছিল এই গ্রিসকে এই সেভরেস চুক্তির মাধ্যমে। আর লুজান চুক্তির মাধ্যমে এই জায়গাগুলো গ্রিসকে দেওয়া হয়নি, অর্থাৎ এগুলো তুরস্কের রয়ে গেল, যার ফলে আজকে আমরা ইস্তাম্বুলকে তুরস্কের অধীনে দেখতে পাচ্ছি, কারণ এটা হলো ইস্তাম্বুল শহর যেটা ইউরোপে পড়েছে এবং তুরস্কের মূল ভূখণ্ড যেটা এশিয়াতে পড়েছে। কুর্দি জনগণের জন্য কুর্দিস্তান নামক একটি স্বাধীন রাষ্ট্র স্থাপনের কথা সেভরেস চুক্তিতে বলা হয়েছিল, কিন্তু লুজান চুক্তি থেকে সেটা বাদ দেওয়া হয়। অর্থাৎ কুর্দিস্তান নামক নতুন দেশ হবে না বলে সিদ্ধান্ত নেওয়া হয়। অর্থাৎ এই জায়গাতে কুর্দিস্তান নামক একটি রাষ্ট্র স্থাপন করার কথা বলা হয়েছিল কুর্দিদের জন্য সেভরেস চুক্তিতে, কিন্তু লুজান চুক্তিতে এটি বাদ দেওয়া হয়। আর্মেনিয়াকে একটি স্বাধীন দেশ হিসেবে বিবেচনার বা স্বীকৃতি দেওয়ার কথা বলা হয়েছিল সেভরেস চুক্তিতে, কিন্তু 1920 সালের ডিসেম্বরে তৎকালীন সোভিয়েত ইউনিয়ন আর্মেনিয়াকে দখল করে নেয় এবং 1991 সালের পর, অর্থাৎ সোভিয়েত ইউনিয়নের পতনের পর, আর্মেনিয়া পুরোপুরি স্বাধীন হয়। এই যে এখানে দেখতে পাচ্ছেন, এটা হলো আর্মেনিয়া। সেভরেস চুক্তিতে বলা হয়েছিল যে আর্মেনিয়াকে স্বীকৃতি দেওয়া হবে একটি স্বাধীন দেশ হিসেবে, কিন্তু লুজান চুক্তিতে সেরকম কিছু বলা হয়নি। দ্য স্ট্রেটস, অর্থাৎ প্রণালী। তুরস্কের ভেতরে দুটি গুরুত্বপূর্ণ প্রণালী আছে, সেগুলো হলো বসফরাস প্রণালী এবং দার্দানেলিস প্রণালী। এই যে এখানে দেখতে পাচ্ছেন, এটা হলো মর্মর সাগর, এটা হলো কৃষ্ণ সাগর, এটা হলো এজিয়ান সাগর। আর এই মর্মর সাগরকে কৃষ্ণ সাগরের সাথে যুক্ত করেছে বসফরাস প্রণালী, আর মর্মর সাগরকে এজিয়ান সাগরের সাথে যুক্ত করেছে দার্দানেলিস প্রণালী। তো সেভরেস চুক্তিতে বলা হয়েছিল যে শান্তির সময়ে হোক বা যুদ্ধের সময়ে হোক, সব সময়েই সব ধরনের জাহাজ এই দিক দিয়ে যেতে পারবে, অর্থাৎ বাণিজ্যিক বা যুদ্ধ জাহাজ চলাচল করতে পারবে এই প্রণালীগুলো দিয়ে। কিন্তু লুজান চুক্তিতে বলা হচ্ছে যে শান্তিপূর্ণ সময়ে শুধু বাণিজ্যিক জাহাজ চলাচল করতে পারবে, যুদ্ধ জাহাজ চলাচল করতে পারবে না। আর একটি আন্তর্জাতিক কমিটি গঠন করা হলো যার প্রধান হবেন একজন তুর্কি। তো এই কমিটি এই প্রণালীগুলো দেখাশোনা করবে, তবে তুরস্কের সেনাবাহিনী ওই এলাকাগুলোতে ঢুকতে পারবে না বলে শর্ত দেয়া হলো। এতক্ষণ আমরা দেখলাম যে বর্তমান তুরস্কের ভেতরে কি কি পরিবর্তন হয়েছে লুজান চুক্তির দ্বারা। এখন দেখে নেব প্রথম বিশ্বযুদ্ধ শুরু হওয়ার আগে অটোমান সাম্রাজ্য অন্য যে সকল এলাকা দখল করত সেগুলোর কি হলো।
সেভরেজ চুক্তিতে দেখেছিলাম যে ফ্রান্স এবং যুক্তরাজ্যকে ম্যান্ডেট দেয়া হয়েছিল বিভিন্ন এলাকা। ম্যান্ডেট মানে হলো লিগ অফ নেশনস এর পক্ষ থেকে ফ্রান্স এবং যুক্তরাজ্য ওই এলাকাগুলো শাসন করবে। তো লুজান চুক্তিতে এটার কোনো পরিবর্তন আনা হয় নাই, অর্থাৎ সেভরেজ চুক্তির মতোই লুজান চুক্তিতেও একই কথা বলা হলো। আর ফ্রান্সকে সিরিয়া এবং লেবাননের ম্যান্ডেট দেয়া হয়েছিল। সিরিয়া পরিপূর্ণভাবে স্বাধীন হয়েছিল 1946 সালে, আর লেবানন স্বাধীন হয়েছিল 1943 সালে, অর্থাৎ পরে ফ্রান্স থেকে তারা স্বাধীনতা লাভ করে। তো এখানে দেখতে পাচ্ছেন এটা হলো সিরিয়া এবং এটা হলো লেবানন, এগুলো ছিল ফ্রান্সের ম্যান্ডেট যেটা লুজান চুক্তিতেও বহাল রাখা হয়েছিল। আর ব্রিটিশদেরকে অর্থাৎ যুক্তরাজ্যকে যেগুলোর ম্যান্ডেট দেয়া হয়েছিল সেগুলো হলো ইরাক, ফিলিস্তিন এবং ট্রান্সজর্ডান। তো ইরাক স্বাধীনতা লাভ করে 1932 সালে, মানে যুক্তরাজ্যের কাছ থেকে। এরপর ইসরায়েল নামক রাষ্ট্র স্থাপিত হয় 1948 সালে, সেটা নিয়েও আমার একটি ভিডিও আছে, চাইলে সেটা দেখে নিতে পারেন। আর জর্ডান স্বাধীনতা লাভ করে 1946 সালে। তো এখানে দেখতে পাচ্ছেন যে ব্রিটিশদেরকে ম্যান্ডেট হিসেবে যে এলাকাগুলো দেয়া হয়েছিল সেগুলো, অর্থাৎ এটা হলো ইরাক, এটা হলো জর্ডান, আর এটা হলো ফিলিস্তিন এবং বর্তমান ইসরায়েল। আরব উপদ্বীপে কোনো পরিবর্তন হয়েছে কিনা সেটা দেখে নেব। তো সেভরেজ চুক্তিতে দেখেছিলাম যে কিংডম অব হেজাজকে স্বীকৃতি দেওয়া হয়েছিল, লুজান চুক্তিতে এটার কোনো পরিবর্তন আনা হয়নি, অর্থাৎ কিংডম অব হেজাজ বহাল থাকলো। তো কিংডম অব হেজাজকে নিয়ে সেভরেজ চুক্তিতে বিস্তারিত আলোচনা করেছি, দয়া করে সেটা দেখে নিন। তো এখানে দেখতে পাচ্ছেন এটা হলো কিংডম অব হেজাজ এবং পবিত্র মক্কা এবং পবিত্র মদিনা নগরী এখানে ছিল। লুজান চুক্তির মাধ্যমে তুরস্কে থাকা খ্রিস্টানদের এবং গ্রিসে থাকা মুসলিমদের নিরাপত্তা দেওয়া হয়েছিল, যদিও এর আগে এই দুই দেশের মধ্যে ধর্মের ভিত্তিতে জনসংখ্যার বিনিময় হয়েছিল। তবে যারা থেকে গিয়েছিল তাদের নিরাপত্তা দেওয়ার কথা বলা হয়েছিল এই লুজান চুক্তিতে। তো এই লুজান চুক্তির পর তুরস্কের স্বাধীনতা যুদ্ধের অবসান হলো। এই যুদ্ধে তুরস্ক গ্রিস, আর্মেনিয়া ও ফ্রান্সের সেনাদের পরাজিত করলো এবং তুরস্কের যে বর্তমান এলাকা বা আয়তন সেটা ধরে রাখলো। আর এর ফলে অটোমান সাম্রাজ্যের পতন হলো এবং তুরস্ক নামক নতুন রাষ্ট্র জন্ম লাভ করলো। তো এই যুদ্ধের পর তুরস্ক সোভিয়েত ইউনিয়ন, ফ্রান্স এবং আর্মেনিয়ার সাথে আলাদা আলাদা চুক্তি করেছিল। এখানে দেখতে পাচ্ছেন চুক্তিগুলো। তো এতক্ষণ আমরা লুজান চুক্তি এবং সেভরেজ চুক্তির মধ্যে তুলনামূলক আলোচনা করেছি, এখন এক নজরে দেখে নিব যে লুজান চুক্তিতে কি কি করা হয়েছিল আর কি করা হয়নি। তো লুজান চুক্তির মাধ্যমে যে পরিবর্তনগুলো আনা হয়েছিল সেগুলো হলো যে সেভরেজ চুক্তিতে অটোমান সাম্রাজ্যের অর্থনীতি এবং সামরিক শক্তির উপর যে শর্ত দেয়া হয়েছিল লুজান চুক্তিতে সেগুলো বাতিল করে দেয়া হলো। এছাড়া বর্তমান তুরস্কের ভেতরে যে সকল এলাকা ফরেন জোনস অব ইনফ্লুয়েন্স নামে ইতালি এবং ফ্রান্সকে দিয়ে দেওয়া হয়েছিল লুজান চুক্তিতে সেগুলোও বাতিল করে দেয়া হলো। তারপর সেভরেজ চুক্তিতে প্রণালীগুলোকে নিয়ে যে যে বিধান করা হয়েছিল লুজান চুক্তিতে সেটা কিছুটা পরিবর্তন করা হলো। আর পূর্ব থ্রেস সহ আরও কিছু এলাকা গ্রিসকে দেয়া হয়েছিল সেভরেজ চুক্তির মাধ্যমে, সেগুলোও বাতিল করে দেয়া হলো লুজান চুক্তির মাধ্যমে। কুর্দিস্তান নামক একটি রাষ্ট্র স্থাপন করার কথা বলা হয়েছিল কুর্দিদের জন্য সেভরেজ চুক্তিতে, সেটাও বাতিল করে দেয়া হলো। আর্মেনিয়াকে স্বীকৃতি দেওয়ার কথা বলা হয়েছিল সেভরেজ চুক্তিতে, লুজান চুক্তিতে তেমন কিছু বলা হয়নি। আর্মেনিয়াতে গণহত্যার অভিযোগে অটোমান সাম্রাজ্যের বিচারের কথা বলা হয়েছিল সেভরেজ চুক্তিতে, কিন্তু লুজান চুক্তিতে সে বিষয়ে তেমন কিছু বলা হয়নি। এছাড়া লুজান চুক্তিতে জনসংখ্যার বিনিময়ের কথা বলা হয়েছিল। আর এই বিষয়গুলো সেভরেজ চুক্তিতে যেরকম ছিল লুজান চুক্তিতেও সেরকম রাখা হয়েছিল, অর্থাৎ ফ্রান্স এবং যুক্তরাজ্যকে যে জায়গাগুলো ম্যান্ডেট হিসেবে দেয়া হয়েছিল সেগুলো তাদের অধীনেই থাকলো, লুজান চুক্তিতেও সেগুলো বহাল রাখা হলো। আর কিংডম অফ হেজাজকে যে স্বীকৃতি দেওয়া হয়েছিল সেটাও লুজান চুক্তিতে বহাল রাখা হলো। মূল কথা হলো যে লুজান চুক্তি যদি না হতো তাহলে তুরস্ক হতো এরকম, এই লাল অংশটা জুড়ে যে আয়তন সেটা হতো তুরস্কের আয়তন। কিন্তু লুজান চুক্তি হওয়ার ফলে বর্তমানে অনেক বড় তুরস্ককে আমরা দেখতে পাচ্ছি। তো আশা করছি এই ভিডিওর মাধ্যমে নতুন কিছু তথ্য জানতে পেরেছেন। তো এখন এ পর্যন্তই, যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে কমেন্ট করে জানান, লাইক দিন, বন্ধুদের সাথে শেয়ার করুন। আর চ্যানেলটি যদি সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে দয়া করে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ।